রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আমাদের যে বিভিন্ন সংগঠন তারা কর্মসূচি পালন করছে, শহীদ মিনারের বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং আরো কিছু সংগঠনের ব্যানারে আমরা দেখেছি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি পদত্যাগের দাবি করেছে। আসলে শেখ হাসিনা সাবেক যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার পদত্যাগ পত্র তিনি খুঁজে পাননি বা তার কাছে নেই, এরকম একটি স্বীকারোক্তি বা এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে যেটি তিনি সংবিধান অঙ্গীকার ভঙ্গ করেছেন এবং তিনি একটা মিথ্যাচার করেছেন, এরকম আমরা নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত হতে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা আপনারা যে রাষ্ট্রপতির এই বক্তব্য, যদিও রাষ্ট্রপতির দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছে যে এটি একটি চিরন্তন মানে সেটেলড ইস্যু, এটি নিয়ে নতুন করে এরকম কথা বলা বা সংকট তৈরি করা থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং উপস্থিত এখানকার সহ আলোচক জনাব নিতাই রায় চৌধুরী এবং বুলবুল আহমেদ এবং যারা দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সর্বত্রই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং বলতে পারেন যে টক অফ দ্য কান্ট্রি এই আলোচনাটার সর্বত্র ছড়িয়ে আছে, গতকাল থেকেই এই আলোচনা চলছে। একটা বিষয় এখানে খেয়াল করার ব্যাপার যে বাংলাদেশের মানুষ গত 16 বছর ধরেই একটা গণতন্ত্রের জন্যে, মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারের জন্যে বাঁচার দাবিতে দীর্ঘ লড়াই সংগ্রাম করে আসছিল। তার এক পর্যায়ে এসে এই 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের এক পর্যায়ে গিয়ে সরকার পতনের এক দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটা সংগঠিত হয় এবং ব্যাপক ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিগত যে সরকার, ফ্যাসিবাদী সরকার, সেই সরকার পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হয়। এটা একটা জিনিস, এটা যে মীমাংসিত বিষয়, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জিনিসটা পরিষ্কার যে পদত্যাগ করলো কি করলো না সেটা কিন্তু আসলে কোনো অবান্তর বিষয় এখানে, কারণ জনগণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে। কাজে এখানে তার পালানোর বিষয়টাও যেমন সংবিধান মেনে হয় নাই, কারণ সংবিধানের কোথাও তো লেখা নাই যে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান বা তার সরকারের সকলে সেখানে পালিয়ে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে অভ্যুত্থান পরবর্তীকালে যে নিয়ম, একটা ভ্যাকুয়াম যেটা হয়, শূন্যতা যেটা তৈরি হয়, সেই শূন্যতা পূরণের জন্যে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের আলোকে সংবিধানের ব্যাখ্যাকার হিসাবে, অভিভাবক হিসাবে এখানে সুপ্রিম কোর্টকে বিবেচনা করা হয়। রাষ্ট্রপতি কিন্তু সেই সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সংবিধান অনুযায়ী শপথ